স্বাগত আজকে সময়ের গল্পের বিনোদন আড্ডায়। এত সুন্দর একটা ওয়েদার, কি সুন্দর একটা লোকেশন। আজকে ভাবছি কাকে বিশেষ অতিথি করা যায়। হ্যালো চু আপু, কেমন আছেন? হাই আপু, কেমন আছেন? হ্যালো, আপনারা মেট্রোম্যান না? ও, চিনতে পারছেন? হ্যাঁ, এখানে কি করছেন? রমনাবাড়কে ঘুরতে এসেছি। ঘুরতে আসছি আমরা। তাই? জি। সবসময় দেখি ক্যামেরার সামনে ফুড ব্লগিং করছেন। ফুড ব্লগিং এর বাইরেও তো আমরা একটু ঘোরাঘুরি করতে পছন্দ করি। আচ্ছা, সবসময় তো ফুড ব্লগিং করেন তাই না? আজকে একটু ডিফারেন্ট কিছু করেন তো, এই পানিটা একটু রিভিউ করে দেখান তো আপনারা দুজনেই করবেন। হ্যাঁ, ওকে। সো আমরা বোতলটাকে দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটা বোতল, রাইট? যদিও দেখা যাচ্ছে ভিতরে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। যদিও ভেবেছিলাম যে অনেক ঠান্ডা হবে, বাট এই গরমে গরম হয়ে গেছে। বাহ, পানি খেয়ে ফেলতেছে, মানে খাওয়া দাওয়াই আগে না। টেস্ট কি রকম? একেবারে জুসি, টেন্ডার, পানির মতো, পানির মতো, একেবারে পানির মতো। সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ইনফ্লুয়েন্সার আছে, ফ্যাশন ব্লগার আছে, মেকআপ আর্টিস্টদের বেলাও সেমই। তারা যখন কোনো কিছু রিভিউ করে তখন তারা দেখাচ্ছে যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্ট ব্যবহার করা উচিত বা এই পোশাকটা পরা উচিত। কিন্তু একজন ফুড ব্লগার, তিনি তো খাচ্ছেন, তার ভিউয়াররা তো আসলে সেটা খেতে পারছেন না, তো তাদের যেটা ধরে রাখার বিষয় আছে সেটা কিভাবে করেন, কতটা কঠিন? আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। মেইনলি ব্যাপারটা হচ্ছে প্রেজেন্টেশনের উপরে, যে আমরা কীভাবে বলছি, আমরা অডিয়েন্সকে কীভাবে বোঝাচ্ছি এবং অডিয়েন্স আমাদেরকে কতটা অ্যাকসেপ্ট করছে সেটার উপরে। অ্যান্ড আরও কিছু ব্যাপার আছে, যে ফুডটা কেমন সেটা দেখানোর ব্যাপারটা, এবং মানে মেইনলি আসলে অডিয়েন্সের অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা। যত মানে অ্যাকচুয়ালি আমরা তো সেই 2017 থেকে করছি, সো অলমোস্ট 6 ইয়ার্স, মানুষের একটা বিলিভ আছে। সো মেকআপ আর্টিস্টরা তো মেকআপ করেই দেখাচ্ছে, সো আমরাও খেয়েই দেখাচ্ছি, এখন বাকিটা বিলিভ করা অডিয়েন্সের উপরে। আচ্ছা, অনেকে বলে কি যে ফুড ব্লগার হিসেবে ইনকাম করাটা খুব সহজ, আসলে ইনকাম করাটা কতটুকু সহজ অ্যাজ এ ফুড ব্লগার? এক কথায় যদি মানে বলি, সহজ এবং সহজ না দুটোই। কেননা হচ্ছে, যেমন আমরা যখন শুরু করি, আমরা প্রথম বছর আমাদের কোনো ইনকাম হয়নি। আমরা গিয়েছিলাম, আমাদের মেইনলি শুরু হচ্ছে ভার্সিটি থেকে, যে আমরা সবসময় হ্যাং আউটে যাই। আচ্ছা ঠিক আছে, এটা একটু ভিডিও করি, যদি চ্যানেলটাও গ্রো করলো, কিন্তু তখন কোনো কমার্শিয়াল চিন্তা মাথায় ছিল না। এখন কমার্শিয়াল কথা বললেই সবার মাথায় আসে হচ্ছে পেইড রিভিউ এবং হচ্ছে রেস্টুরেন্টে টাকা খাচ্ছে এরকম। বাট ইনকাম করার ওয়ে কিন্তু আরও অনেক কিছুই আছে, যেমন কথার কথা এই ড্রেসটা পরে আছি, এটা একটা অ্যাপারেল স্পন্সর। তারপর আরও প্রোডাক্ট প্লেসমেন্ট আছে, তারপর আপনার মোবাইল ব্যাংকিং সুবিধা আছে, এরকম অনেক ধরনের স্পন্সর আছে, সেটা কেন্দ্র করে আমরা ইনকাম করি, এটা একটা সোর্স। তারপর ফেসবুক, ইউটিউবে আলহামদুলিল্লাহ একটা ভালো রেভিনিউ আসে, সো এগুলো সোর্স। সো সবাই যে বলে যে রেস্টুরেন্ট থেকে পেইড, সেটা আসলে খুবই নগণ্য যদি আমি আমাদের মানে আমাদের বলতে ইনফ্লুয়েন্সারদের রেভিনিউ স্ট্রিমের সাথে কম্পেয়ার করি। এই যে লকডাউনে তো দেখা গেল সব রেস্টুরেন্ট অফ, তখন দেখেছি যে আপনারা বাসায় নিজেরাই রান্না করে ফুড রিভিউ করছেন, এই রান্নাটা কবে শিখলেন? রান্নাটা আসলে শেখার ব্যাপারটা মানে অমন না যে আমরা শিখে করেছি, এটা অ্যাকচুয়ালি মানে সত্যি কথা বলতে যে আমরা কন্টেন্ট করছি, লকডাউন, রেস্টুরেন্টে যেতে পারতেছি না, এখন ভিডিও তো করা লাগবে, কি করব। সো ওই যে টিকটক বলেন বা হচ্ছে ইনস্টা রিলস বলেন, সো তখন হ্যাঁ মানে তখন হচ্ছে অনেকে অনেক রকম চ্যালেঞ্জ করছিল, যে কাচ্চি চ্যালেঞ্জ, তো ওইটাতে আমরা মানে তখন বাংলাদেশে যে কয়েকটা ফুড রিভিউয়ার ছিল সবাই মিলে একটা চ্যালেঞ্জ ছিল যে কাচ্চি করব। সো তখন আর কি ওরকম কম করে রান্না বানানোর হেল্প বলতে ইউটিউব ভিডিও না, আমার আপু আমাকে হেল্প করেছিল বিহাইন্ড দ্য ক্যামেরা, সামনে আসতে চাই নাই, আমি অনেকবার বলছিলাম যে আসো দেখাও, কারণ আমি হঠাৎ করে এত মাস্টার শেফ তো হওয়া পসিবল না। সো আপুর হেল্প ছিল, ফ্যামিলি সাপোর্ট ছিল, আস্তে আস্তে রান্না কিন্তু এখন আর করা হয় না, লকডাউনে ট্রাই করেছিলাম, এরপর ওজনও বেড়ে গিয়েছে অনেক, এখন একটু রান্নাবান্না স্টপ আছে। আচ্ছা, ওই সময়টা থেকে আপনারা জব করতেন? না, তখন আমরা স্টুডেন্ট ছিল। আচ্ছা, তখন বাসায় বলেনি যে এখন একটু আসো এই ফুড রিভিউ বাদ দাও, একটা জব করো, সিরিয়াস হও, এগুলো বলেছে? না, এটা অ্যাকচুয়ালি আমাদের দুজনের ফ্যামিলি অনেক সাপোর্টিভ, এই দিকটা দিয়ে আমাদের কখনোই বলে না যে তোমরা এটা ছেড়ে দাও, এটা ছেড়ে জব করো। হয়তো মানে পড়ালেখার সময় বলতো যে পড়ালেখাটা ঠিক মতো কইরো, তো মানে আমাদের রেজাল্ট হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, ফ্লেক্সিং না, নট ফ্লেক্সিং। বাসায় মানে বোঝানো কিভাবে যে আমি ফুড ব্লগার হতে চাই, তারা তো আসলে ইউজ টু না এসব বিষয়ে, তখন কিভাবে ম্যানেজ করলেন? মানে এটা অ্যাকচুয়ালি ম্যানেজেবল মানে ছিল আর কি, এরকম কি মানে আমরা যখনই
ব্যাপারটা হয়েছে করা হচ্ছিল, তো তখন দেখছিল যে আমরা বেশ মানে এনজয় করতেছি, আমরা দুজনই দুজনের ফ্যামিলি দেখতেছি, এনজয় করছি, তো তখন আর বাধা দেয় নাই কেউ। বাট হ্যাঁ, ওই যে ওটা বলছে যে পড়ালেখা করো ঠিকভাবে, ওটা যাতে হ্যাম্পার না হয়, তো আমাদের হ্যাম্পার হয় নাই আসলে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লকডাউন যখন মানে ছিল তখন আমাদের অনলাইনেই ক্লাস হইতো, তো আমরা অনলাইনে সারাদিন ক্লাস করে তারপর রাতের বেলায় হয়তো ভিডিও করতাম। সে সময়টাতে তো আপনারা দুজনই রান্না পারতেন না, তো এমন হয়েছে বাসায় বলেছে যে কোনটা পুদিনা পাতা সেটাই চেনো না, আবার ফুড ব্লগিং করছো, এমন মজার ছলে বলেছে কিনা? পুদিনা পাতা চিনি এমন না সেটা না, তবে হ্যাঁ রান্নাবান্নায় কাঁচা সেটা বলবো। তো আমি বেসিক্যালি যেটা বলতে চাই মানে কুকিং চ্যানেলগুলো হচ্ছে রান্নাবান্নার দিকে একটু বেশি ফোকাস থাকে, সেটা মেইনলি ইনডোরেই হয়, আমরা কিন্তু আউটডোরে একটু বেশি ট্রাভেল করি। অ্যান্ড আমাদের চ্যানেল কিন্তু শুধু ফুড ব্লগিংই না, ট্রাভেল থাকে, ট্যুর থাকে, যেমন কয়েকদিন আগে কলকাতা ঘুরে আসলাম, তারপর ঢাকার আশেপাশে রিসোর্ট ঘুরি। সো নাম আমাদের চ্যানেলের নামের মধ্যে কিন্তু খাবার রিলেটেড কিছু নেই, মানে আমরা স্কোপটা রেখেছি যাতে মানে অনেক কিছু এক্সপিরিয়েন্স করা যায়। সো বাসায় ওরকম কখনো বলেনি, তবে হয়তো মজার ছলে একবার বললো যে কি কোনো রান্নাবান্নাই তো তেমন করো না, বা খালি তো দর্শকদেরকে এরকম দেখাচ্ছ, জিনিসটা তো মানে হয়তো ট্রু না, এরকম আর কি। সো এর জন্যই রান্নাবান্না থামিয়ে দিয়েছি যাতে সামনে এরকম কোনো কোয়েশ্চেন বাসা থেকে না করে। আচ্ছা, অনেক রেস্টুরেন্ট তো আপনারা রিভিউ করেন, তেমন হয়েছে যে একটা রেস্টুরেন্টে গিয়েছেন, বলেছেন যে খাবারটা ভালো লাগেনি, তারপর বাসায় গিয়ে কল পেলেন যে ভিডিওটা ডিলিট করে দিন, এমন হয়েছে কখনো? এরকম তো হয়েছে আমরা মানে আচ্ছা রেস্টুরেন্টটার নাম না বলি, মানে আমরা হচ্ছে এখান থেকে কক্সবাজার গিয়েছিলাম, তো ওখানে যে ভিডিওটা করেছি, করার পরে আমরা চলে এসে আমরা ভিডিওটা আপলোড করেছি এবং ভিডিওটা ওই মোমেন্টে অনেক ভাইরাল হয়ে গেছিলো। তো ওইটার ম্যানেজমেন্ট ছিল বাংলাদেশের বাইরের, তো তারা আমাকে ফোন দিয়ে বলেছে যে প্লিজ ভিডিওটা ডিলিট করে দেন। আমি বললাম যে কেন ডিলিট করবো, তো বলতেছে যে আমাদের এখানকার শেফ অনেক রিনাউন্ড, তো আপনার তাদের খাবার ভালো লাগেনি, কেন লাগেনি এটা আমি জিজ্ঞেস করবো না, বাট আপনি বলেছেন ভালো না তা ডিলিট করে দেন। বললাম এটা কেমন কথা, আমি তো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আপনাদের এখানে যে এক্সপিরিয়েন্স আমি বলেছি ভালো, জাস্ট খাবারটা আমার ভালো লাগেনি, আমি তো সত্য কথাই বলেছি। তো বলছে যে না আপনাদেরকে ডিলিট করতে হবে, দেন দেখছে যখন করবো না শেষ পর্যন্ত আমাদেরকে মানে একটা বলছে যে একটা মিডল পয়েন্টে আসুন, মানে তার আমাকে সেটেলমেন্টের কথা বলছে। তো আমরা বলছি যে না এটা হবে না, দেন ইভেন্সুয়ালি আমরা ভিডিওটা ডিলিট করিনি, ভিডিওটা এখন আমাদের পেজে আছে। এই যে সম্প্রতি যে কলকাতা ঘুরে আসলেন, একটা বাজে এক্সপিরিয়েন্স বলুন, একটা ভালো এক্সপিরিয়েন্স বলুন। ভালো এক্সপিরিয়েন্স অনেক কিছুই আছে, নতুন নতুন স্ট্রিট ফুড ট্রাই করেছি, কারণ কলকাতাকে স্ট্রিট ফুডের হাব বলা হয়। বাট বাজে এক্সপিরিয়েন্স আসলে সেরকম না, তবে আমার মনে হয়েছে বাংলাদেশে আমরা যতটা একটু আন্তরিক, কলকাতায় জিনিসটা একটু কম পেয়েছি, একটু হাসি খুশি মুখ আমার কাছে মনে হচ্ছে একটু কম। সো এটা আমি বাজে বলবো না, মানে হয়তো ওখানকার কালচার এরকম। আমি বলি আমার কাছে একটা বাজে এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে যে কলকাতায় থাকাকালীন না, কলকাতা থেকে দেশে আসার পরে আমরা যখন প্রথম ভিডিওটা আপলোড করেছি যে ঢাকা টু কলকাতা কীভাবে গেলাম, কেমন কেমন লেগেছে এগুলো, তো ওইটার কমেন্টটা দেখে আমি একটু অবাক হয়ে গেছি, কারণ ওখানে যে ওনারা হচ্ছে গালি দিচ্ছে, আমরা কিন্তু যে ভিডিওটা দিয়েছি ওটার ভিতরে কোনো মানে খারাপ কিছু নেই, আমরা আরও বলছি যে আমরা অনেক এক্সাইটেড, এটা আমার ফার্স্ট ফরেন ট্রিপ ছিল, ওরা আরও অনেক দিয়েছে, তো আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো তারপরে আমি যা বুঝলাম যে হয়তো আমাদের দেশের কিছু ব্লগার যারা হচ্ছে ওখানে যে খাওয়া দাওয়া করে এসে হয়তো খারাপ বলছে। আর আরেকটা জিনিস, ওনারা অনেক মানে কলকাতার যারা ওনারা হচ্ছে অনেক কমেন্ট করছে এরকম যে তোমরা এখানে এসে মুসলিম হোটেলে খাবার কেন খুঁজতেছো, তো মানে এটা নর্মাল, আমরা মুসলিম হোটেল খুঁজতে পারি। সো এটা নিয়ে আর কি একটু মানে এত গালাগালি আমি কখনো আমার দেশের মানুষের কাছে খাই নাই, এটা একটু বাজে এক্সপিরিয়েন্স আর কি আমার কাছে। আচ্ছা আচ্ছা, র্যাপিড রাউন্ড খেলি, সব প্রশ্নের উত্তর দিতে হবে সোজা এক কথায়, ঠিক আছে? চেষ্টা করব। ঠিক আছে, উই উইল ট্রাই। এমন কোন ইনফ্লুয়েন্সার আছে কিংবা ব্লগার আছে যাদের সাথে কখনোই দুজন কোলাব করতে চাইবেন না? এরকম কেউ নেই, ইনফ্লুয়েন্সার কিংবা ব্লগার এ পর্যন্ত এরকম কারো কথা চিন্তা হয়নি, আসেনি আর কি। আপনাদের কম্পিটিটর কারা? সবথেকে কম্পিটিটর মেট্রোম্যানকেই মনে করি। আচ্ছা, এমন কোন ইনফ্লুয়েন্সার আছে সোশ্যাল মিডিয়াতে কিংবা ব্লগার যাদের কন্টেন্ট আপনারা দুজনেই বন্ধ করতে চান, যে তার কন্টেন্ট আর চাই না আপ হোক? ওটা কি জাস্ট ফুড ব্লগারই হতে হবে? না, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে। কিছু কন্টেন্ট আমি দেখি মাঝে মাঝে আমার ফেসবুক হোম পেজে চলে আসে যে খুবই ব্রুটালভাবে কিছু প্রাণীকে মানে মারছে বাংলাদেশেই, মেরে হচ্ছে ওটাকে রান্না করছে, রান্না করে খাচ্ছে, তো ওগুলাতে প্রচণ্ড পরিমাণ কমেন্ট আসে, অনেক রিয়াকশন আসে, যার জন্য তারা আবার অনুপ্রাণিত হয়ে নেক্সট ভিডিওটা করে। আমি পারলে আমি তাদেরকে ব্যান করে দিতাম আর কি। আচ্ছা, নিজের বিয়েতে কি ফুড ব্লগিং করেছেন বা ভাইয়া গিয়ে করেছে? নিজের বিয়েতে করা হয় নাই, বাট হ্যাঁ ও করছে, ইনশাল্লাহ আপনার সামনে দেখতে পাবেন। ফুড ব্লগিং করেছেন যে ভাইয়ার বিয়েতে? ফুড ব্লগিং না, মানে ওয়েডিংটা কভার করেছি, এখনো আপলোড দেওয়া হয়নি, মানে একটু মজা
যেটা আছে ওটা দর্শকদের জন্য হ্যাঁ ওটা তোলা থাকলো। আচ্ছা, যারা নতুন ফুড ব্লগার হতে চায় তারা তাদের বাবা মাকে কিভাবে বোঝাবেন তারা ফুড ব্লগার হতে চায়, আপনারা কি বলবেন তাদের উদ্দেশ্যে? ব্যাপারটা হচ্ছে কি, ফুড ব্লগিং এখন যারা করছে মানে জাস্ট নিউ, যারা বেশিরভাগই চিন্তা করছে যে আমি একটু নেগেটিভলি কিভাবে ভাইরাল হতে পারবো। আর নেগেটিভলি উঠানোর জন্য মানে নিজেকে উঠানোর জন্য মানুষজন করে কি, রেস্টুরেন্টে যে ইচ্ছাকৃতভাবে নেগেটিভ রিভিউ দিচ্ছে, যার জন্য রেস্টুরেন্টরাও হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং যারা আমাদের মতো আরও কিছু ফুড ব্লগার আছে তাদেরকে বলে যে ভাই আপনারা তো আসলে মানে তারা ভয় পায় যে ফুড ব্লগার আসছে, ও মাই গড এখন কী হবে আমার রেস্টুরেন্ট শেষ। সো মানে আমি বলবো যে নেগেটিভলি উঠার চিন্তা ভাবনা যাতে না করে, যারা বাবা মার কথা যেটা বললেন, বাবা মাদেরকে একটু মানে মনিটর করতে হবে যে ইচ্ছাকৃতভাবে কারো ব্যবসায় যাতে হ্যাম্পার না করে। আচ্ছা, কখনো এমন হয়েছে যে নেগেটিভ রিভিউর পরে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়েছে এই যে রেস্টুরেন্টগুলোর উপর? আমরা যখন 2017 শুরু করছিলাম থার্ড আর ফোর্থ ভিডিওটা, আমি আসলে তখন বুঝতাম না, মানে তাদের কাছে আমি মাফও চেয়েছি, মানে তাদের ভিডিও তাদের খাবারটা খেয়ে আমি বুঝতে যে খাবারটা ভালো না, কোনোভাবেই ভালো হয়নি। তো তারপর থেকে তাদের রেস্টুরেন্টটা মানে খুবই বাজে চলছে, মানে মানুষজন খুব কম গেছে, অ্যাজ ভিউয়ার্সরা দেখছে দেখে নেগেটিভ ইম্প্যাক্টও পড়ে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। সো ওটার পরে আমার খুবই খারাপ লাগছে ব্যাপারটা, যে আমি একটা কথা বললাম সেটার জন্য তার বিজনেস, এটা তার রিজিক, এটাতে আমি হাত দিয়েছি। তো আমার মানে ব্যাপারটা খুবই খারাপ লাগছে। এরপর থেকে আমরা এই কাজটা করি যে নেগেটিভ কিছু বলার আগে অনেকবার ভাবি। আমি একটু বাপমা সুলভ কথাবার্তা বলবো, পড়াশোনা ঠিক রাখতে হবে। আমরা কিন্তু দুইজনই বলছি না সিজিপিয়ার কথা, কিন্তু মোটামুটি ভালো অবস্থানে আছে। সো যদি ফুড ব্লগিংটাকে ক্যারিয়ার অপশান হিসাবে নেওয়ার ইচ্ছা থাকে বাংলাদেশ থেকে, সেটার একটা ব্যাকআপ অপশান অবশ্যই রাখতে হবে। এই জিনিসটা আমি বলবো আপনাদেরকে বলা যে ঠিক আছে, তুমি তোমার প্যাশনকে কাজে লাগাচ্ছ, ইচ্ছা আছে, কিন্তু পাশাপাশি এই জিনিসটাও একটা অপশান রাখো যাতে তোমার ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে না হয়।